ফ্রেন্ডস ওয়েলকাম টু দা বং দেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর যে তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক টমিসলাভ মার্সেলাকে কিন্তু সই করালো এসসি ইস্টবেঙ্গল আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে টমিস্লফ মার্সেলার সাথে কিন্তু একটা খুব স্ট্রং লিঙ্ক আপ শোনা যাচ্ছে এবং আলটিমেট সেটাই কিন্তু সত্যি হলো এর আগে বেঙ্গালুরু এফসিতে আসার কিন্তু কথা ছিল এই টমি মার্সেলার মার্শেলার কিন্তু টমিস্লভ মার্সেলার সাথে বেঙ্গালুরু এফসির আলটিমেটলি কিন্তু সেই ডিলটা পসিবল হয়নি কিন্তু এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলে কিন্তু তিনি যোগ দিচ্ছেন এরকমটাই খবর এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এসসি বেঙ্গল ম্যানেজমেন্টের তরফে হয়ে গেছে এবং এই টমিসলাভ মার্সেলা সম্পর্কে যে ভিডিও আমরা দিয়েছিলাম সেটা যারা দেখেননি তাদের জন্য আরেকবার বলছি যে এই টমিসলাভ মার্সেলা কিন্তু তার কেরিয়ারের বেশিরভাগটাই কাটিয়েছেন ক্রোয়েশিয়ান লিগে ক্রোয়েশিয়ার বিভিন্ন দলের হয়ে তিনি কিন্তু খেলেছেন আর এন স্প্লিট দলের যুব দল থেকে কিন্তু এই টমিসলাভ মার্সেলার উত্থান এবং এরপরে তিনি কিন্তু দীর্ঘদিন ক্রোয়েশিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন এখান থেকে তিনি কিন্তু যান কোরিয়ার দল জিওনাম ড্রাগনসে এবং সেই জিওনাম ড্রাগনস থেকে তারপরে তিনি আসেন এলিগের ক্লাব অস্ট্রেলিয়ার পথ গ্লোরিতে তারপরে কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে আসার একটা কথা হয়েছিল কিন্তু আসেননি এবং পথ গ্লোরিতে যখন তিনি ছিলেন সেই সময় কিন্তু পথ গ্লোরি এ লিগ চ্যাম্পিয়ন হয় যেটুকু আমরা জানতে পারছি এবং এই খেলোয়াড়টির কিন্তু ক্রোয়েশিয়ান টপ ডিভিশন লিগে সাতাত্তরটির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কোরিয়ান কে লিগ এবং অস্ট্রেলিয়ার এ লিগ এই দুটো লিগ খেলারও অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই খেলোয়াড়টির এবং এছাড়াও ইউরোপা লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই খেলোয়াড়টির এবং আরেকটি বিষয় টমিস্লাভ মার্সেলার কিন্তু হাইট ছ ফুট চার ইঞ্চিরও বেশি তো সেই জন্য এই টমিসলাভ মার্সেলার ডিফেন্সে আসলে এরিয়াল বলের ক্ষেত্রে কিন্তু এসসি ইস্টবেঙ্গল ডিফেন্সে অনেক অ্যাডভান্টেজ পাবে কারণ যেহেতু টমিসলাভ মার্শেলার হাইটটা অনেকটাই বেশি এরিয়াল বল কিন্তু ক্লিয়ার করতে সুবিধা হবে এসসি ইস্টবেঙ্গলের বিশেষ করে সেট পিসের ক্ষেত্রেও কিন্তু এরকম একজন খেলোয়াড় থাকলে অনেক সময় সুবিধা হয় কিন্তু একটাই বিষয় সেটা হচ্ছে যে টমিসলাভ মার্শেলা বেশ কিছুদিন প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে আছেন তো সেই জায়গা থেকে টমিস্লাভ মার্সেলার ফিটনেস কীরকম আছে এটা একটা প্রশ্ন অবশ্যই থাকবে যদি টমিস্লাভ মার্সেলা ভালো কন্ডিশনে থাকেন তাহলে কিন্তু ডিফেন্সকে অবশ্যই নির্ভরতা দেবে নেই ক্রোয়েশিয়ান অস্ট্রেলিয়ান ডিফেন্ডার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং টমিস্লাভ মার্শালার বিষয়টা বললাম এছাড়া কিন্তু আরেকটা ব্রেকিং আপডেট এসছে এবং এই খবরটা কিন্তু ব্রেক করেছে আই মানে ইন্ডিয়ান ফুটবল টিম ফর ওয়ার্ল্ড কাপ নামে যে পেজটা আছে তারা কিন্তু এই খবরটি করেছে এবং সেটা হচ্ছে নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু তিনি কিন্তু এসসি ইসবেঙ্গলে ইস্টবেঙ্গলে সই করছেন বলে তারা দাবি করছে এবং এই তিরিশ বছর বয়সী স্ট্রাইকার ড্যানিয়েল কিন্তু এর আগে তাইজো উন্ডা এফসির হয়ে খেলেছেন যেখানে তিনি লাস্ট খেলেছেন এবং সেখানে তেরোটি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন এবং এখন পর্যন্ত দুশো বাষট্টিটি ম্যাচে একানব্বইটি গোল এবং চুয়াল্লিশটি অ্যাসিস্ট আছে এই ড্যানিয়েল চিমা এবং এই ড্যানিয়েল চিমা কিন্তু বেশ অভিজ্ঞ একজন খেলোয়াড় ইউরোপের টপ লিগুলোয় তিনি খেলেছেন যেরকম নরওয়ে টপ ডিভিশন লিগ পোল্যান্ডের টপ ডিভিশন লিগ সেগুলো যেরকম খেলেছেন অন্যদিকে কিন্তু ইউরোপা লিগ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ারেও তিনি কিন্তু অংশ নিয়েছেন এছাড়াও কিন্তু তিনি চাইনিজ সুপার লিগ সেই টুর্নামেন্টও খেলেছেন এবং যথেষ্ট অভিজ্ঞই ড্যানিয়েল চিমা সব থেকে বেশি সাফল্য কিন্তু নরওয়ে টপ ডিভিশন লিগে সেখানে একশো আঠেরোটি ম্যাচ খেলে পঁয়ত্রিশটি গোল এবং উনিশটি অ্যাসিস্ট করেছেন এই খেলোয়াড়টি ইউরোপা লিগে দশ ম্যাচে তিন গোল আছে তার এছাড়া কিন্তু চাইনিজ সুপার লিগে সাতাশ ম্যাচে দশটি গোল করেছেন তিনি এবং এছাড়া চাইনিজ সেকেন্ড ডিভিশন লিগ যেটি লিগ ওয়ান নামক একটি লিগ সেখানে কিন্তু পঞ্চান্নটি ম্যাচে সাতাশটি গোল আছে তার তো যথেষ্ট অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাইং রাউন্ডেও আট ম্যাচ খেলে দুটো গোল আছে এই ড্যানিয়েল চিমার এবং সব দিক থেকে খুবই অভিজ্ঞ তারকা কিন্তু এই ড্যানিয়েল চিমার ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় কাজ করছে সেটা হচ্ছে যে ড্যানিয়েল চিমা কিন্তু দীর্ঘদিন কোনো ক্লাবের সাথে যুক্ত নন যেটা তার স্ট্যাটসে কিন্তু দেখা যাচ্ছে মার্চ মাসের পর তিনি কিন্তু অ্যাক্টিভলি কোনো ক্লাবের সাথে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে না তো সেই জন্য এই খেলোয়াড়টিও যদি আসেন তাহলেও তার ফিটনেস লেভেলটা কতটা থাকবে তার ম্যাচ ফিট অবস্থা থাকবে কি না বা তার ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা থাকবে কি না সেটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তো দেখা যাক এই বিষয়টা কীরকম কী দাঁড়ায় তবে ড্যানিয়েল চিমার অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনও এস সি বেঙ্গলের তরফে অফিশিয়াল হয়নি এটা যেরকম বললাম আইএফটি ডব্লিউসি তারা কিন্তু এই খবরটাকে প্রকাশ করেছে তো এসসি সি ইস্টবেঙ্গল যতক্ষণ না অফিসিয়ালি অ্যানাউন্স করছে ততক্ষণ কোনো খবরই কনফার্ম নয় তো সেই ব্যাপারটার দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ভিডিওটা পর্যন্তই রাখছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন